আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, খুব শর্ট একটা ভিডিও করব। আমার সাথে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি মূলত ডিপিআরসি হসপিটালে এসেছিলেন। ওনার নেক অ্যান্ড কোমরে ব্যথা, এই দুইটা ব্যথা নিয়ে মূলত এসেছিলেন। সার্ভাইকাল স্পন্ডলাইসিস ছিল এবং লাম্বারের ডিস্ক প্রোল্যাপস ছিল। বেশ অনেকদিন থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগেছেন, বাট গত কিছুদিন আগে এই অবস্থাটা একটু প্রকট আকার ধারণ করেছে। সো মূলত উনি এই দুইটা সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন। ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্টও করেছেন। দর্শক, একটু আসুন, একটু ওনার সাথে পরিচিত হই এবং কি সমস্যা নিয়ে উনি এখানে এসেছিলেন এবং ওনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং এর জন্য উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো এবং আফটার ট্রিটমেন্ট উনি কেমন আছেন সে বিষয়টা একটু ওনার সাথে আমরা একটু জানার চেষ্টা করব। আসুন দর্শক, পরিচিত হয়ে নিই একটু ওনার সাথে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, কেমন আছেন? জি ভালো আছে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নির্মল গোস্বামী, আমি ম্যানেজিং ডিরেক্টর স্যাফরন কর্পোরেশন লিমিটেডে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। জি, মূলত কি সমস্যাটা নিয়ে এসেছিলেন স্যার? বেসিক্যালি আমার যেটা হয়েছিল যে আমার নেক পেইন এবং ব্যাক পেইন দুটোই ছিল, কম ছিল তখন, আমি জিনিসটা অতটা ওই করি না, ঠিক আছে, একটা পেইন কিলার খেয়ে হয়ে যাচ্ছে আর কি। বাট ইন 15 ডেজ ব্যাক এটা আসলে সিভিয়ার আকারে দেখা যায়, যে জন্য দেখা যায় যে তোমার মুভমেন্ট করতে হয়, গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হয়, মিটিং এ বসে থাকতে হয়, যেহেতু আমি সফটওয়্যারের সাইডে কানেক্টেড, তো এই জন্য মানে বসে থেকে কাজটা বেশি করতে হয়। আচ্ছা, কিছুক্ষণ বসে থাকলে আপনি দেখছেন যে প্রচন্ড পেইন শুরু হয়। হ্যাঁ, মানে প্রথমত ঘাড়ে একটা ব্যথা আসতো, তারপর ব্যাক পেইনটা চলে আসতো, কিন্তু ব্যাক পেইন থেকে এবার যেটা সিভিয়ার হয়েছে যে আমার রাইট সাইড মানে আস্তে আস্তে মানে আমি হাঁটতেই পারছিলাম না, একদম সিভিয়ার অবস্থা হয়ে গিয়েছিল। এটা কি মানে দীর্ঘ সময় আপনি কাজ করছেন তখন যদি আপনি উঠে দাঁড়াচ্ছেন তখন প্রবলেমটা হচ্ছে নাকি সারাক্ষণই প্রবলেমটা? না, এটা সারাক্ষণই প্রবলেমটা হতো। আচ্ছা, মানে এটা প্রথম প্রথম হতো যে কিছু কিছু সময় একটা ইম্প্যাক্টটা দিত, যে আচ্ছা ঠিক আছে বসে আছি, হঠাৎ করে দিল আবার কতক্ষণ পর ঠিক হয়ে গেল, কিন্তু যে বললাম যে 15 ডেজ ব্যাক এটা আসলে সিভিয়ার আকারে চলে যায়। মানে আমি শুয়ে থাকি, বসে থাকি বা গাড়ি থেকে নামি, যাই করি না কেন মুভমেন্ট আর আমার রাতে ঘুমাতে গেলে কি ব্যথাটা ফিল করতেন? হ্যাঁ হ্যাঁ, ও প্রচন্ড আই মিন সিভিয়ার। এবং আপনি বলছেন যে আপনি পেইন কিলার খাচ্ছিলেন। হ্যাঁ, ওটা ওই বলি আমি টোরি নামে একটা আছে, একটা পেইন কিলার, না 90 mg, খুব হাই পেইন কিলার আর কি, কাইন্ড অফ ড্রাগস এর মতন। সো ওটা খেলে, ওটা খেয়ে মোটামুটি মানে একটু মুভ করতে পারতেন, ব্যথাটা একটু ভুলে যেতে পারতেন কাইন্ড অফ। কিন্তু পরে যখন দেখলাম যে টোরি 4-5 দিন খাওয়ার পরেও কভার করছে না, আমার ওয়াইফ একজন ফার্মাসিস্ট, তো সেও বললো যে না এটা আসলে তোমার এই দীর্ঘমেয়াদে এটার প্রভাবটা অনেক খারাপ। হ্যাঁ, অনেক খারাপ। তো তখন আবার আসলাম, আসার পরে তখন এই সকলের প্রধান ভাই আমাকে এমআরআই দিল অ্যাজ ইউজুয়াল। তো এমআরআই তে দেখার পর পরে আমি এসেছিলাম বেসিক্যালি মানে লেগ পেইনের পেইনটা নিয়ে, তো সে আমাকে দেখে বলছে আপনি তো লেগের থেকে আপনার ঘাড়ের অবস্থা আরো বেশি খারাপ। তো তখন ওই ঘাড়ের কথাও বললো এবং আমার যেটা হয়েছিল যে সেটা হলো L3 এবং L5 এর ডিস্কটা কম্প্রেস হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা যেটা এমআরআই রিপোর্টে এসছে এবং নেকেও একই রকমই অবস্থা। আচ্ছা, তো তখন গত কদিন ধরে আমি থেরাপি, বেশি দিন হয়নি, 7 দিন ম্যাক্সিমাম, 7 থেকে 8 দিন। তো নাও আমি অলমোস্ট, যদি আমি আমার সাইড থেকে ধরি 80-85% আমি নিজেই কিওর। এবং আমি এটা বলেছিলাম যে গত ফ্রাইডে বা স্যাটারডেতে মনে আমি এসেছিলাম এখানে এবং আমার টার্গেট ছিল যে 1 সপ্তাহের ভিতরে আমি করবো। তো আমি সকাল বিকাল দুদিনই, যেটা আমি লাস্ট টাইম মানে 7 ইয়ার্স ব্যাক একই কাজ করেছিলাম এখানে এসে, সকাল বিকাল করে তারপর জিনিসটা মানে মোটামুটি ঠিকঠাক হয়ে গতকাল আমি ফুল অফিস করেছি আর কি। আচ্ছা, হ্যাঁ, সো যেহেতু একটা কন্টিনিউ প্রসেস, বেশ কয়েকদিন পরে আসলে ফুল একটা অফিস। হ্যাঁ, মানে 7 ডেজ আমার জন্য একটা বেশ স্টাক আউট ছিল আর কি, মানে একদম ফুল, মানে না কিছু করতে পারছি, না ল্যাপটপ, না কিছু। সো এখানে আসার পরে জিনিসটা আসলে ঠিক হলাম এবং থ্যাঙ্কস টু আপনাদের যে টিম মেম্বাররা আছেন, অবশ্যই তারা অনেক হেল্প আউট করেছে, বেশ মানে আমার প্রতি সময়ও দিয়েছে। এবং সফল ভাই প্রধানও মাঝখানে 2 দিন তার সাথে আমি দেখা করেছি, আপডেটটা কি জানতে চেয়েছেন যে কতটুকু প্রোগ্রেস। তো এখন অনেকটাই, অনেকটা কি বেশি ভালো, তারপরেও যেহেতু একটা কন্টিনিউ প্রসেসে বলেছি যে 15 ডেজ বা 20 ডেজ একটা রাখার জন্য, এই জন্য থেরাপিটা অ্যাটলিস্ট 2 বার না নিতে পারি, আয়দার সকালে অথবা অফিস টাইমের পরে 7টা 7:30 দিকে আমি একবার করে হলেও
মানে নেক্সটটা কন্টিনিউ করব আর কিছু মেডিসিন দিয়েছে ওটা বলেছে যে এক থেকে দুই মাস কন্টিনিউ রাখার জন্য স্যার একটু জানতে চাইবো যে মানে আপনি ব্যক্তিগতভাবে আসলে কি কি মনে করেন যে মানে এই যে এত দ্রুত সময়ের ভিতরে যেটা আপনি হয়তো গত 7 দিন আগে আপনি কল্পনা করতে পারেননি যে আপনি ফুল টাইম আপনি ডিউটি করতে পারবেন বা আগের অবস্থায় ব্যাক করতে পারবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এভাবে বলি আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দা নেম আমি এই প্রধান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আরেকজন ডাক্তার কাছে গিয়েছিলাম সেও অর্থোপেডিক ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে এক্সরে করালেন তিন মানে এখানে আসার তিন দিন আগে এক্সরে করলাম আমাকে কিছু মেডিসিন দিলো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিলো বাট দুদিন করার পরেও আমি মানে তার অ্যাটিটিউড না একটু ঠিক হয়ে যাবে বা এরকম আমার আসলে প্রফেসর আমি আমি মেনশন করছি না নামটা হসপিটালও নাম মেনশন করছি প্রফেসর এবং সার্জন সে তা আমার কাছে ইরিটেট লাগা শুরু করলো আমি বলছি জিনিসটা বাট সে মানে অ্যাবাউট বিষয়টা দেখাচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে ফ্রি হ্যান্ড করলে হয়ে যাবে সে কিছু এক্সারসাইজ দিল বাট আই ওয়াজ নট কিওর তো তিন দিনের মাথায় আমিও বললাম যে না আমার পক্ষে আর আসলে সম্ভব না সো আর এত পেইন হলে আর সম্ভব হচ্ছে না এত পেইন না একেবারে একেবারে না এবং তার না মেডিসিন কাজ করছিল আর আমার পক্ষে ওই সময় ফ্রি হ্যান্ড মানে নিজে নিজে ব্যায়াম করার মতন অবস্থা আসলে ছিল না এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় যেটা হচ্ছে যে আপনার আসলে জানা ছিল যে আসলে আমাকে কোথায় যেতে হবে এইটার কারণে কিন্তু আসলে খুব দ্রুত সময়ের ভিতরে আসলে আপনার যে রিকভার করা সেটা কিন্তু আসলে এটার কারণেই হয়েছে যেটা আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে হয় না অনেকেই হয়তো অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছেন অনেক ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন অনেকে দেশের বাইরেও যাচ্ছেন আমরা দেখছি কিন্তু ভালো হচ্ছেন না আসলে যদি আমরা যদি জানা থাকে যে আমাকে আসলে কোথায় যেতে হবে আমার কাজটা কিন্তু অনেকটুকুই সহজ হয়ে যায় স্যার অসংখ্য পেশেন্ট আছে ক্যামেরার ওপাশে হয়তো অনেকেই আছেন আপনার মতো এরকম প্রবলেম নিয়ে তারা ভুগছেন বিভিন্ন জায়গায় হয়তো ছোটাছুটি করছেন বছরের পর বছর হয়ে গেছে কিন্তু হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না বা জানেন না কোথায় আসলে কি জন্য যাওয়া উচিত তাদের জন্য যদি আপনি একটা মেসেজ দেন না আমি অবশ্যই বলবো যে একটা জিনিস কি যে নাম হলেই মানে হয় না অনেক কিছু বিষয় যে অনেকে আছে সার্জেন অনেক ভালো জায়গা থেকে করে এসে ভালো অনেক কিছু ছোট্ট একটা এক্সাম্পল দিই যেহেতু দর্শকদের জন্যই বলার যে আমরা কিন্তু মেকানিক্সের কাছে গেলে দেখা যায় মেকানিক্সটা কিন্তু গ্র্যাজুয়েশন করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে না বাট তারা কিন্তু এমন একটা লেয়ারে চলে যায় যে তারা গাড়ি দেখলেই বুঝতে পারে যে গাড়িটার সমস্যাটা কি হ্যাঁ সো এটা একটা বড় একটা বিষয় অভিজ্ঞতা অভিজ্ঞতা একটা বিশাল বড় বিষয় মানে পড়াশোনাটা আমি আমি ওটা ঠিক মিনিং করছি না যে পড়াশোনাটা না বাট এটা অবশ্যই একটা অভিজ্ঞতার বিষয় আছে প্র্যাকটিক্যাল একটা কিছু বিষয় আছে সো আমি বলবো যে ডিপিআরসিতে এসে মানে সুকল্য প্রধান ভাই যে এক তো উনি একজন ডাক্তার এবং সে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তার আছে এবং সে যেভাবে কিওর করার যে প্রসিডিওরটা তার এবং খুব দ্রুতভাবে সেটা আসলে কিওর হয় তো এনি কাইন্ড অফ কেসেস আমি দেখলাম মানে আমার যেমন আগে নেক পেইনটা ছিল সেটা নেই এবার আমার তো নিজেই ফিল করছি যে আমার রাইট লেগটা এমন অবস্থায় ছিল না আমি গাড়ি না শোয়া বলি না কোনো অবস্থাতে আমি কিছু ছিলাম না তারপর নাও আমি আমি 7 দিনের ভিতরে আমি প্রচণ্ড মানে খুব ভালো অবস্থাতে এখন আছে সো অবভিয়াসলি আমি বলবো যে যারা এরকম একটা ব্যথায় আছে অবশ্যই এখানে আসার জন্য এবং ক্লিয়ারলি তার প্রবলেমগুলো বলে সব ভাইয়ের কাছে মানে তার কাছে সলিউশনটা নেওয়ার জন্য আমি অবশ্যই তাদেরকে রেফার করব এখানে আসার খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন এতক্ষণ আসলে আমার আর নতুন করে বলার কিছু নাই আমার এই ভাই আসলে সবটুকুই বলে দিয়েছেন উনি বেশ ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আসলে এখানে উপস্থাপন করেছেন যেটা আসলে লক্ষণীয় মেইন জিনিসটা হচ্ছে আসলে সঠিক একটা সময় এবং সঠিক একটা তথ্য আসলে আপনার জীবনটাকে আসলে বদলে দিতে পারে যেটা হয়তো গত এক সপ্তাহ আগে উনি নিজেই বুঝতে পেরেছিলেন যখন প্রচণ্ড পেইনের জন্য উনি ছোটাছুটি করছিলেন ডক্টরের কাছে যাচ্ছিলেন বাট যখন পেইন থাকে আপনার পৃথিবীতে আপনার সামনে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটা এনে দেওয়ার পরও কিন্তু আপনার মনে কখনো শান্তি থাকবে না আপনার তখন একটাই উদ্দেশ্য একটাই চিন্তা থাকবে আমি পেইন থেকে কখন মুক্তি পাবো সো যদি আপনার জানা থাকে যে কোথায় যেতে হবে কোন সমস্যার জন্য আপনার জীবনটা অনেকটাই অনেকটাই ইজি হয়ে যাবে দর্শক আমাদের কাছে এখন তথ্য পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে পৃথিবীর যে কোনো তথ্য যেটা হয়তো গত কয়েক বছর আগেও আমাদের পক্ষে জানা সম্ভব হতো না বাট এখন কিন্তু আসলেই প্রযুক্তির কল্যাণে আমরা এখন জানতে পারি পৃথিবীর কোথায় কি হচ্ছে অন্তত আমরা একটা শ্যাডো হলেও জানতে পারছি যে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে কোথায় কোথায় কি কি হচ্ছে সো একটু জানুন বুঝুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোথায় যাবেন বা কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর শফিউল্লাহ প্রধানের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম